বরেন্দ্র এক্সপ্রেসে ভ্রমণের জন্য প্রস্তুত হয়ে গেছি এবং বরেন্দ্র এক্সপ্রেসের নতুন রেক আজকেই উদ্বোধন হতে যাচ্ছে। মানে দীর্ঘদিন পরে বরেন্দ্র এক্সপ্রেস নতুন রেক পাচ্ছে, সাদা চাইনিজ রেক। তো আমি চেয়েছিলাম যে একদম শুরুর স্টেশন অর্থাৎ চিলাহাটি থেকে, যেখান থেকে শুরু হবে সেখান থেকে আমি যাত্রা করব। তবে চিলাহাটি আমি যেতে পারিনি, কারণ আমি যেভাবে এসেছিলাম ঢাকা থেকে যে রাত তিনটার সময় চিলাহাটি এক্সপ্রেস পৌঁছাবে চিলাহাটিতে, কিন্তু রাত তিনটার সময় চিলাহাটি এক্সপ্রেস পৌঁছায়নি, এখানে পাঁচটার পরে পৌঁছেছে, মানে সৈয়দপুরে পাঁচটা পার হয়ে গেছে। আর পাঁচটার সময় যেহেতু চিলাহাটি থেকে বরেন্দ্র এক্সপ্রেসে ছেড়ে আসার টাইম, সুতরাং সেটি ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে। তাই আমি আর বিলম্ব করিনি, আমি সৈয়দপুরে নেমে গেছি। এখান থেকে যাত্রা শুরু করব, এখন শুধু অপেক্ষা কখন সেই নতুন রেক নিয়ে বরেন্দ্র এক্সপ্রেসে এসে হাজির হয়। 1878 সালে নর্থ বেঙ্গল স্টেট রেলওয়ে কর্তৃক এই লাইনটি নির্মাণ করা হয়। এই লাইন সীমানা পেরিয়ে ভারতের হলদিবাড়ি হয়ে জলপাইগুড়ি পর্যন্ত চলে গেছে। ব্রিটিশ আমলে চালু থাকলেও এই লাইনটি 1965 সালে বন্ধ হয়ে যায়। একেবারে ঝোম বৃষ্টি চলে আসছে, আসছে মিতালি এক্সপ্রেস। এই মিতালি এক্সপ্রেস এখান থেকে যাওয়ার পরে তারপরে বরেন্দ্র এক্সপ্রেস ঢুকবে। অবশেষে মালগাড়ি এবং মিতালি এক্সপ্রেস চালুর মাধ্যমে 55 বছর পর রেলপথটি আবার চালু করা হয়। আবারও বিলম্ব, তবে এবার বিলম্বটা আসলে বরেন্দ্র নিজের কারণে না, বরেন্দ্র যথেষ্ট সময়ানুবর্তিতা মেনেই চলে। এখন বিলম্ব হচ্ছে শুধুমাত্র ওই মিতালি এক্সপ্রেস যাওয়ার কারণে। এখানে আসার পর একে তো বৃষ্টি, এবং বৃষ্টির সাথে সাথে এমন হিমেল হাওয়া, মানে ঠান্ডায় একদম শীত লেগে গেছে। 26 মার্চ 2024 থেকে পুরনো ভ্যাকুয়াম রেককে ফেলে সাদা ইনকা কোচ নিয়ে চলাচল শুরু করে বরেন্দ্র এক্সপ্রেস। এটিই হচ্ছে বরেন্দ্র এক্সপ্রেসের সাদা রেক নিয়ে প্রথম যাত্রা। এই ট্রেনটি চিলাহাটি থেকে রাজশাহী গন্তব্যে যাত্রী সেবা দিয়ে থাকে। এই ট্রেনে শুধু শোভন চেয়ারই আছে, বরাবর মতো এই যে 1 নম্বর এই যে সিট, এই সিটটাই হচ্ছে আমার সিট। এই হচ্ছে সমগ্র শোভন চেয়ারের কোচ যেটি সেটি। উল্লেখ্য সব রকম সিটি, কিন্তু এখানে এই যে গিয়ার আছে, এই গিয়ার ধরে কিছুটা হেলানো যায়। আর প্রতিটা কামরাতেই উপরে মালামাল রাখার জন্য জায়গা আছে, যথেষ্ট জায়গা আছে। এই কোচের টয়লেট বা ওয়াশরুমগুলো হচ্ছে এইরকম। তবে এখানে এই যে বেসিন আছে, এগুলো খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি। এখানে যদি আরেকটি টয়লেট দেখি, এই টয়লেটটাও প্রায় একই রকম, কিছুটা পরিচ্ছন্ন। এটা হচ্ছে আর একটা কোচের টয়লেট। আর ইন্দোনেশিয়ান বর্তমান কোচগুলোর মতো এখানে অজুখানা আছে, এবং সামনে নামাজের জন্য একটি ঘর আছে, মানে সালাত আদায়ের ঘরে আপনারা সালাত আদায় করতে পারবেন। সৈয়দপুর স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল, আমাদের পরবর্তী গন্তব্য স্টেশন পার্বতীপুর জাংশন। নতুন ইন্দোনেশিয়ান যে সাদা কোচ, এই কোচে বসে প্রথমেই বলতে হবে যে বসে কিন্তু আমার বেশ খারাপ লাগছে। আর যদি আমি লেগ স্পেসটা দেখাই, এখানে লেগ স্পেস কিন্তু যথেষ্ট, মানে অনেক জায়গা এখানে আরামে বসা যায়। তো এই কোচে, মানে কোচটা দেখার পরে আমার মনে পড়ে গেল সেই 2007 কথা। আমার যতটুকু মনে হয় 2007 হবে,
তখন এই কোচগুলো প্রথম আনা হয় এবং একদম প্রথমে আমি সফর করেছিলাম। সম্ভবত সেটি ছিল চিত্রা এক্সপ্রেস, মানে যেটা ঢাকা থেকে খুলনা যেত। তখন কিন্তু এটা যেত ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে, যে স্টেশন থেকে এখন মিতালি এক্সপ্রেস, মৈত্রী এক্সপ্রেস ছাড়ে। তো সেই ক্যান্টনমেন্ট স্টেশন থেকে একদম খুলনা পর্যন্ত যেত এবং আমি সেটা ভ্রমণ করেছিলাম। তারপর আমি রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেসে ভ্রমণ করেছিলাম, সেটা ওই সাদা কোচ ছিল ইন্দোনেশিয়া। তবে সাদা কোচের তখন যে সিটগুলো ছিল আমার মনে হচ্ছে এগুলো পরিবর্তন করা হয়েছিল, কারণ তখন কিন্তু মকমল ধরনের যে সিট সেরকম সিট ছিল আমার যতটুকু মনে পড়ছে। এবং আমি যখন উঠেছিলাম আমার এতটুকু মনে আছে, মানে পলিথিনও ছিল, মানে একদম র্যাপিং করা অবস্থায় এসেছিল, মানে সিটের সাথে সাথে যে পলিথিন ছিল পলিথিনগুলোও ছিল, এরকম ছিল। এবং ওই ট্রেন, মানে সাদা যে কোচগুলো, ইন্দোনেশিয়ান সাদা কোচ তখন বেশ আকর্ষণীয় ছিল, কারণ তখন ওইটাই ছিল শীর্ষে। এখন যেরকম চাইনিজ কোচ অথবা ইন্দোনেশিয়ান ইনকার আরও যে কোচগুলা লাল সাদা, সেগুলো যেরকম অনেক আকর্ষণীয়, বায়ো টয়লেট সমৃদ্ধ কোচ, এই কোচগুলো ছিল সেই সময়টা তৎকালীন সময়ের আকর্ষণীয় কোচ। আজকে এটা অনেক নিচে নেমে গেছে, এখন এটা পুরাতন হিসেবেই গ্রহণ করা হয়। তবে আমি বলবো এটা জোরে আরাম আছে, কোচে ওঠার পর অনেকটাই এসি এসি টাইপের একটা ফিলিং হয়, কারণ এখানে জানালা বন্ধই থাকে, জানালা খোলা একটু কঠিন ব্যাপার। তবে বিষয় হচ্ছে যে গরম যখন পড়বে তখন কিন্তু একটা কষ্ট লাগবে, কারণ হচ্ছে এখানে জানলা খোলাটা খুবই ঝামেলা, মানে উপরের অংশটা শুধু খোলা যায়, অল্প একটা অংশ। এবং এটা নিয়ে কিন্তু যাত্রীদের অনেক অভিযোগ ছিল। আর বরেন্দ্র এক্সপ্রেসে আমার জানা মতে 12টা কোচ লাগানো আছে, মানে লোড হচ্ছে 12/24। আর এখানে সবগুলোই এখন শোভন চেয়ার, শুধুমাত্র শোভন চেয়ারই আছে। আর আগে যে শোভন সাধারণ ছিল বা ফার্স্ট ক্লাস সিট ছিল, মানে এসি নন এসি কেবিন, এগুলো কিছুই নাই, এখন শুধুমাত্র শোভন চেয়ার দিয়ে চলবে। বরেন্দ্র এক্সপ্রেসের বিরতি স্টেশনগুলো জানিয়ে দিচ্ছে ডোমার, নীলফামারি, সৈয়দপুর, পার্বতীপুর, ফুলবাড়ি, বিরামপুর, হিলি, পাঁচবিবি, জয়পুরহাট, আক্কেলপুর, শান্তাহার জাংশন, আহসানগঞ্জ, নাটোর, আব্দুলপুর জাংশন এবং সর্বশেষ রাজশাহী স্টেশন। বরেন্দ্রভূমি হল বেঙ্গল বেসিনের বৃহত্তম প্লেস্টোসিন যুগের ফিজিওগ্রাফিক ইউনিট। এটি বাংলাদেশের রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগের কিছু জেলা পূর্ণ করে। রাজশাহী যেহেতু বরেন্দ্রভূমির অঞ্চল এবং এই ট্রেনটি যেহেতু রাজশাহী এবং চিলাহাটির মধ্যে চলাচল করে, সেজন্যই এর নামকরণ করা হয় বরেন্দ্র এক্সপ্রেস। কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা, সংক্ষেপে কেলোকা, বাংলাদেশের একটি লোকোমোটিভ কারখানা যেখানে বাংলাদেশের মিটার গেজ ও ব্রডগেজ ডিজেল লোকোমোটিভ রক্ষণাবেক্ষণ ও ভারী সংস্কারের কাজ করা হয়। এই কারখানাটি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় পার্বতীপুর রেলওয়ে স্টেশনের অদূরে আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত। আসলাম পার্বতীপুর জংশনে, এদিকে দেখা যাচ্ছে পার্বতীপুর জংশনের লোকোশেড, এই হচ্ছে ডার্ন টেবিল, মানে যেখানে ইঞ্জিন ঘোরানো হয়। উল্লেখ্য যে এটি বাংলাদেশের প্রধান ও সর্ববৃহৎ লোকোমোটিভ কারখানা। পার্বতীপুর বাংলাদেশ রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জাংশন। এই জাংশনে চারটি দিকে রেল যোগাযোগ রয়েছে। একটি দিক চলে গেছে রংপুর হয়ে কাউনিয়া, কুড়িগ্রাম, লালমনিরহাট, এটি শুধুই মিটার গেজ। দ্বিতীয় দিকটি চলে গেছে শুধুই ব্রডগেজ লাইন নিয়ে চিলাহাটির দিকে। তৃতীয় দিকটি ডুয়েল গেজ লাইন নিয়ে সান্তাহার ঈশ্বরদীর দিকে চলে গেছে এবং চতুর্থ দিকটি চলে গেছে দিনাজপুর পঞ্চগড়ের দিকে। আর বরেন্দ্র এক্সপ্রেসকে চালানো হচ্ছে নতুন আমেরিকান যে লোকোমোটিভগুলো আছে 6600 সিরিজের, সেই 6600 সিরিজের লোকোমোটিভ দিয়েই চালানো হচ্ছে বরেন্দ্র এক্সপ্রেস।
পার্বতীপুর স্টেশন থেকে এই যে লোকাল ট্রেন দেখা যাচ্ছে, এই লোকাল ট্রেন যায় লালমনিরহাট, আর ভোরবেলা একটা ট্রেন যায় 5টা বা এরকম সময়, ওই ট্রেনটা আবার যায় একেবারে বুড়িমারি পর্যন্ত। বরেন্দ্র এক্সপ্রেসের যে এই সিটগুলো, এগুলো হচ্ছে মানে এই কোচগুলো যখন প্রথম আনা হয় আমার যতটুকু মনে পড়ছে ওই সময় হচ্ছে এরকম যে সিটগুলো, এই সিটগুলোই ছিল পুরোপুরি, এখন পুরোপুরি নেই, বিভিন্ন সময় নষ্ট হয়ে যাওয়ার জন্য এগুলো মেরামত করা হয়েছে, মেরামত করে এখন যেরকম সিট দেখা যাচ্ছে এরকম সিট করা হয়েছে। এই একটা কামরায় আমি পেলাম, এটা আমার কাছে মনে হচ্ছে ঠিক একদম আগে যেমন ছিল সেরকম। হুইসেল বেজে গেছে, অর্থাৎ বরেন্দ্র এখনই ছেড়ে দিবে, ছেড়ে দিয়েছে অলরেডি। আমার হচ্ছে 6 নম্বর। এটা পার্বতীপুর স্টেশনের পরিত্যক্ত একটি ভবন। ব্রিটিশ ভারতের কিছু উল্লেখযোগ্য ট্রেন, যেই ট্রেনগুলো পার্বতীপুর হয়ে চলাচল করত, তার মধ্যে উল্লেখযোগ্য হল আসাম মেইল, যা শিয়ালদহ লালমনিরহাট গীতলদহ আমিনগাঁও পর্যন্ত চলাচল করত, নর্থ বেঙ্গল এক্সপ্রেস, যা শিয়ালদহ থেকে পার্বতীপুর পর্যন্ত চলাচল করত, এবং দার্জিলিং মেইল, যা শিয়ালদহ থেকে চিলাহাটি হলদিবাড়ি হয়ে শিলিগুড়ি অবধি চলাচল করত। বরেন্দ্র এক্সপ্রেসের ভাড়া শুধুমাত্র শোভন চেয়ার শ্রেণী বর্তমানে যেটি আছে, চিলাহাটি থেকে রাজশাহী পর্যন্ত ভাড়া 275 টাকা। তবে পরবর্তীতে এই ট্রেনে এসি চেয়ার এবং কেবিন কোচ লাগানো হতে পারে। আমাদের অবস্থান দিনাজপুর জেলার অভ্যন্তরে। দিনাজপুর জেলা আয়তনে উত্তরবঙ্গের 16টি জেলার মধ্যে বৃহত্তম। এ জেলা 1786 সালে প্রতিষ্ঠিত হয়। জনশ্রুতি আছে জনৈক দিনাজ অথবা দিনারাজ দিনাজপুর রাজ পরিবারের প্রতিষ্ঠাতা, তার নাম অনুসারেই রাজবাড়িতে অবস্থিত মৌজার নাম হয় দিনাজপুর। পরবর্তীতে ব্রিটিশ শাসকরা ঘোড়াঘাট সরকার বাতিল করে নতুন জেলা গঠন করে এবং রাজার সম্মানে জেলার নামকরণ করে দিনাজপুর। গাড়ির গতি কিন্তু বেশ ভালো। বড়পুকুরিয়া কয়লা খনি বাংলাদেশের একমাত্র বাস্তবায়িত কয়লা খনি। এটি দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত, যা আবিষ্কৃত হয় 1985 সালে। এখানে বিটুমিনাস কয়লা পাওয়া যায়। চলে আসলাম ফুলবাড়ি স্টেশনে। ফুলবাড়িতে ছোট্ট একটি বিরতি হবে, আর আজকে ট্রেনে ঝাঁকি একটু বেশিই লাগছে। ফুলবাড়িতে 2 মিনিটের মতো একটি বিরতি দিয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের পরবর্তী গন্তব্য বিরামপুর স্টেশন। দিনাজপুর একসময় পুণ্ড্রবর্ধনের অংশ ছিল। পুণ্ড্রবর্ধন ছিল প্রাচীন যুগের উত্তরবঙ্গের একটি এলাকা, যেখানে অনার্য একটি সম্প্রদায় পুণ্ড্ররা বসবাস করত। 1947 সালে দেশভাগের সময় দিনাজপুরের একটি বড় অংশ পশ্চিমবঙ্গে চলে যায় এবং তার নাম হয় পশ্চিম দিনাজপুর জেলা। 1984 সালে দিনাজপুরের 2টি মহকুমা, ঠাকুরগাঁও ও পঞ্চগড়, পৃথক জেলায় পরিণত হয়। পলি সংবলিত এলাকা হওয়ায় এসব অঞ্চলে প্রচুর ফসল উৎপন্ন হয়। দিনাজপুরের প্রধান শস্য হল ধান। সমগ্র বাংলাদেশে চালের চাহিদার একটি বড় অংশ আসে দিনাজপুর থেকে। এছাড়াও দিনাজপুরে প্রচুর গম, ভুট্টা, আলু, বেগুন ও টমেটো উৎপাদিত হয়। আসলাম বিরামপুর স্টেশনে। আমাদের পরবর্তী গন্তব্য স্টেশন হিলি, এবং হিলিতেই কিন্তু বন্দর আছে। দিনাজপুরের মাটি লিচু উৎপাদনের জন্য খুবই উপযুক্ত। দিনাজপুরের আম ও লিচু উৎকৃষ্ট মানের। এ জেলার বেদানা লিচু বিশ্ববিখ্যাত। দেখা গেল বিএসএফ সদস্য যিনি ছিলেন তিনি টাটা বাই বাই দিলেন। এখানে অনেক বড় বড় পিলার বসানো আছে এবং এখানে বেশ কিছু চৌকি আছে। এখানেও বিএসএফ সদস্যরা টাটা বাই বাই দিল। আর এই হচ্ছে হিলি বর্ডার।
দিল্লিতে মনে হলো 1 থেকে 1.5 মিনিটের একদম ছোট্ট একটি বিরতি দিয়ে ছেড়ে দিল আমাদের পরবর্তী গন্তব্য স্টেশন 5BB। স্টেশনের এলাকাও শেষ, এদিকে আবার বাংলাদেশের সীমানাও শেষ। এই যে এখানে ডান পাশে যে চৌকিগুলো দেখা যাচ্ছে, এই চৌকিতে কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্স বসে থাকে, মানে এগুলো ভারতীয় সীমানা। আমার মনে হয় 5BB স্টেশনে ছোটখাটো একটা বিরতি হবে। চলে আসলাম জয়পুরহাট। আক্কেলপুর এসে দেখা হয়ে গেল তিতুমির এক্সপ্রেসের সাথে। তিতুমির এক্সপ্রেস এখন চিলাহাটি চলে যাচ্ছে। নাটোরে একদম 2 থেকে 3 মিনিটের মতো দাঁড়িয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল, কারণ আমাদের ট্রেন বেশ কিছু বিলম্বে আছে, এই জন্য খুব একটা স্টেশনগুলোতে বেশি সময় দাঁড়াচ্ছে না। রাজশাহী লাইন এসে যুক্ত হচ্ছে। জোড়া 25 ভাজি দিয়া, দুই পুরি ভাজি 25, সস্তায় আছে বা। আব্দুলপুর জাংশনে আসার পর এদিকে দেখা যাচ্ছে এই যে সামনে আমাদের লোকোমোটিভ, এই লোকোমোটিভকে শান্টিং করে এই পাশে নিয়ে আসা হবে এবং এই পাশে নিয়ে এসে এদিকে সামনে লাগানো হবে এবং রাজশাহী লাইন চলে গেছে সামনে গিয়ে বাম দিকে এবং সেদিকে গিয়ে আমরা রাজশাহীতে যাব। এই হচ্ছে আব্দুলপুরের শান্টিং, এই জন্য কিছুটা সময় লাগে, তাই আব্দুলপুরে যাত্রা বিরতি সময় 20 মিনিট। আজকের যাত্রার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এই আব্দুলপুরের পরে 40 মিনিটের মতো লাগে রাজশাহী পৌঁছে যায়, কারণ এরপর আর কোনো বিরতি স্টেশন নেই। আজকের যাত্রার আমি যেটা বুঝলাম, উত্তরবঙ্গের যে প্রকৃতি, উত্তরবঙ্গের প্রকৃতি আসলেই মনোমুগ্ধকর। এখন একরকম প্রকৃতি, এর আগে আমি দেখেছি তখন আর একরকম ছিল, এখন যেমন ধান হচ্ছে এই জন্য সবুজের সংখ্যাটা বা সবুজের আধিক্যটা বেশি। আর আজকের যদি বলি রেলওয়ের কথা বা এই ট্রেনের কথা, এই ট্রেনের কথা বলতে গেলে আসলে খারাপ লাগছে কয়েকটি বিষয়ের কারণে। প্রথমত, যেহেতু তারা শোভন চেয়ার শ্রেণী দিচ্ছে এবং শোভন চেয়ার শ্রেণীর যে ভাড়া সেই ভাড়াটাই তারা নিচ্ছে, তারা কিন্তু শোভন চেয়ারে কম ভাড়া দিচ্ছে না। তো ভাড়া যখন সেরকমই নিচ্ছে তাহলে সার্ভিস কেন খারাপ হবে? কোন কোন সার্ভিস আমি খারাপ পেয়েছি? সিটের নিচে পা রাখার মতো তেমন কোনো জায়গা নেই, আর ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন কিছু করা হয় না। একটু কি পরিষ্কার পরিচ্ছন্ন করা যেত না? এটা করাটা আমার মনে হয় উচিত ছিল। একটা নতুন কোচ দেয়া হলো, মানে পরিবর্তন করে একটা কোচ দেয়া হলো, সে কোচটা তো একটু ধুয়ে মুছে দেওয়া যেত, সেটাও করা হয়নি। যদিও এটা মধুমতিতেও সেরকম কিছু করেনি। তার পরবর্তীতে যদি টয়লেটের কথা বলি, টয়লেট খুবই দুর্গন্ধযুক্ত, টিস্যু পেপার নাই, সাবান নাই, এই হচ্ছে অবস্থা। তো এ সমস্ত কারণেই আমার কিছুটা বেশ কিছুটা বিরক্তি কাজ করছে এর উপর। এদিকে আমাদের ট্রেনের যে লোকোমোটিভ, সেই লোকোমোটিভকে শান্টিং করিয়ে এদিকে লাগানো হচ্ছে। কপোতাক্ষ এক্সপ্রেস, এই কপোতাক্ষ আসছে খুলনা থেকে। তো সর্বোপরি আমার কথা হচ্ছে এটাই মূল কথা, যে
ভাড়া যদি একদম আধুনিক যে রেকগুলো আছে সেগুলো শোভন চেয়ারের মতো মানে সেগুলো সেরকম ভাড়াই যদি নেয়, মানে ঢাকার যে গাড়িগুলো আছে সেরকম আধুনিক ইনকা রেকের মতো ভাড়া যদি নেয়, তাহলে যে নিয়মানুবর্তিতা এবং অন্যান্য যেই পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপর সিটের কোয়ালিটি, এই সব কিছু তো সেভাবেই মেনে চলা উচিত, তাই নয় কি? আচ্ছা, এখানে এসে আরেকজনের সাথে আরেক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, উনি আমার দর্শক। আপনার নাম? আমার নাম রাফি। রাফি, এই রাফি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, আর সবচেয়ে মজার বিষয় উনি আমাকে একটা উপহার দিচ্ছেন কেক খাওয়ার জন্য, যেহেতু একসাথে খাওয়া দাওয়া করা যাচ্ছে না কারণ এখন রমজান, এই জন্য তো যাই হোক, এই জন্য ওনার প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা। এবং উনি আমাকে আটার গোল্লা মানে কাঁচা গোল্লা খাওয়ার দাওয়াত দিয়েছেন নাটোরে, অথেন্টিক কাঁচা গোল্লা খাওয়াবে উনি বলেছে। উনি তো আটার গোল্লা বিক্রি করে, বাট আমি একদম অথেন্টিক কাঁচা গোল্লাই খাওয়াবো, এবং সেটা আরেকদিন দেখা হোক, রমজান মাস ছাড়া আরেকদিন দেখা। ইনশাআল্লাহ। এখানে একটা কোচে দেখা যাচ্ছে 734 এবং 33 নাম্বার দেওয়া, চিলাহাটি থেকে রাজশাহী, এটা কিন্তু তিতুমিরের নাম্বার। এই সিটের মধ্যে নাম্বারিংও ভুল আছে, এই যে এখানে 91 লেখা, এটা হচ্ছে 91, আর এটা 92 হওয়ার কথা, এটাও লেখা আছে 91। এই গাড়িতে ট নাম্বার কোচ, যেটা এই ট নাম্বার কোচের সিটগুলো এরকম, জানলাগুলো এরকম খোলা যায়। রাজশাহী জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী একটি অঞ্চল। পশ্চিমের প্রধান এলাকা খাড়া এবং পূর্ব দিকে এই এলাকার হেলানোকৃত, যা রাজশাহী থেকে রহনপুরের দিকে যাত্রা করলে এলাকা দেখে বোঝা যায়। এ জেলাটি বাংলাদেশের পুরাতন জেলাগুলোর মধ্যে অন্যতম প্রধান একটি জেলা। আমের রাজ্য হিসেবে ছাড়াও প্রাকৃতিক সৌন্দর্য ও পরিষ্কার পরিচ্ছন্ন জেলা হিসেবে দেশব্যাপী বিখ্যাত রাজশাহী। এছাড়াও সব ধরনের শাকসবজি উদ্বৃত্তের কারণে রাজশাহীকে সবজি ভাণ্ডার বলা হয়। প্রায় সব ধরনের ফল ও ফসল উৎপাদনে রাজশাহী সারা দেশে বিশেষ পরিচিত এবং শ্রেষ্ঠত্বের দাবিদার। একই সাথে দেশের সর্বোচ্চ পান উৎপাদন হয় রাজশাহীতে। রাজশাহীকে শিক্ষানগরী এবং রেশমের নগরীও বলা হয়। আব্দুলপুর এসে দেখা হয়ে গেল এই ভদ্রলোকের সাথে, যে ভদ্রলোকের সাথে আপনারাও দেখেছেন বুড়িমারি এক্সপ্রেসে যাত্রার দিন দেখা হয়েছিল, সেই ভদ্রলোকের সাথে আবারও দেখা হয়ে গেল। যাক, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম পরিচ্ছন্ন শহর রাজশাহীতে। রাজশাহী স্টেশনের ডান পাশের অংশে দেখা যাচ্ছে ওয়াশপিট, WPCDR। এরই সাথে বরেন্দ্র এক্সপ্রেস তার সাদা ইন্দোনেশিয়ান রেক নিয়ে প্রথমবারের মতো রাজশাহী স্টেশনে প্রবেশ করল। যাত্রাপথে আনন্দ ভালোই ছিল এবং যাত্রাপথটাও ভালো,
আর এই রেল সেবাটিও এই অঞ্চলের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য ধন্যবাদ বাংলাদেশ রেলওয়ে এবং বরেন্দ্র এক্সপ্রেস, এবং আমি আশা করব ভবিষ্যতে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অন্যান্য সুবিধার দিকে, যাতে এদিককার যে সমস্ত ট্রেনগুলো আছে সেগুলোর দিকেও যাতে বাংলাদেশ রেলওয়ে গুরুত্ব সহকারে দেখে এবং গুরুত্ব দেয়। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো যাত্রায়, চলে আসবো আপনাদেরই সাথে। সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আজকে হচ্ছে আমাদের স্বাধীনতা এবং জাতীয় দিবস, এই জন্য বাংলাদেশ রেলের পশ্চিমাঞ্চল রাজশাহী থেকে এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রেলওয়ে রিটায়ারিং রুমের মতো এই যে রাজশাহী রেলওয়ে স্টেশনে আসলে হোটেল সিটি প্লাস থেকে কিন্তু অনেকটা এরকম সুবিধা পাবে। এখানে অনেকটা ওই মানে দেখা যাচ্ছে যে ঘন্টার মতো ভাড়া পাওয়া যায় না, মানে আপনি ঘন্টা ধরে ভাড়া নিতে পারবেন না, তিন ঘন্টা চার ঘন্টা একবারে আপনাকে পুরোপুরি একদিনের জন্যই নিতে হবে। তবে এক একজনের জন্য রুম মানে জন প্রতি ৪০০ টাকা থেকে মাত্র শুরু, ৪০০ টাকা থেকে শুরু করে ৫০০, ৬০০, ৮০০, ১০০০ এরকম বিভিন্ন ভাড়ার রুম এখানে আছে।